امام اهل سنت علامہ ہاشمی رحمۃ اللہ علیہ حضور قبلہ নির্দেশনায় প্রতিষ্ঠিত গাউসিয়া হাশেমি কমিটি কাতার শাখার অভিষেক ও পবিত্র জশনে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুশে হাজা গরিবে নওয়াজ রহমৎ اللہ علیہ উরুশে ইমাম শেরে বাংলা رحمۃ اللہ علیہ ইমাম হাশেমি رحمۃ اللہ علیہ চন্দ্রবার্ষিকী খুসরু শরীফ উদযাপন করা এই উপলক্ষে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স সংগঠনের সভাপতি আলী মুর্তজা হাশেমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজেএম হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ কুতুবউদ্দিন মাওলানা মোহাম্মদ মুসাদ্দিকুর রহমান চৌধুরী আলহাজ মোহাম্মদ আলিমউদ্দিন সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম আলহাজ মোহাম্মদ আলী ব্যাংক মোহাম্মদ মুতাহির হোসেন মোহাম্মদ জসিমউদ্দিন সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী সহ আরো বক্তা এই ধরনের মাহফিল বিদেশের জমিনে এসে বড় কঠিন ব্যাপার কঠিনকে সহজ করে মাহফিলের আয়োজন করা ওই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং সাথে সাথে ইনাদের শুকরিয়া বড় বালা বালা পোস্টে আছে না মানুষ চায় কিছু শোয়িং যেটা বলে ওদের যদি আমরা দাওয়াত এখানে নিয়ে যাই আর আমাদের এই যে আমাদের আজকে নাচা আমার ইমপিও আরমান মানে একটা আছে দোয়া করলে ইচ্ছা করা লাগে খান্দা আর ওটা যদি ইচ্ছা করা লাগে না অটোমেটিক খান্দা আসে আমাদের প্রত্যেকের দরকার ওলিয়া গ্রামে সৌহদ আসা এবং হকানি আলেমদের সৌহদ আসা বিশেষ করে ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির আমি তো ব্যক্তিগতভাবে দেখেছি অনেক সান্নিধ্যে যাওয়ার আল্লাহ জামিয়াতে না করতাম আজকে আমি শিবিরের পর একজন নেতা হয়ে গেলাম নাস্তিক থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে আল্লাহর কাছে প্রার্থনা করি তারা তাদের করব যেন আরো উজ্জীবিত হয় তাদের কণ্ঠ যেন আরো সুন্দর হয় তাদের এলমে আমলে আল্লাহর রহমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া নজরে কারাম যেন সহামেশা থাকে আরে শুভেচ্ছা বক্তব্য রাখি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করছি যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ রিয়াস রেজা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি সাংগঠনিক সম্পাদক শায়ের মোহাম্মদ ফয়জুল্লাহ আরমান কার্য নির্বাহী সদস্য শায়ের মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী শায়ের মোহাম্মদ তারেক মোহাম্মদ আবু বকর সিদ্দিক সারা জীবন কেটে দিলেন শেরে বাংলাম শেষে মিলাদ কিয়াম সহ দেশ ও জাতির কল্যাণে বেকুনুল্লাহ দোয়া মুনাজাত করা আল্লাহ আপনার শাহী দরবারে সবার পক্ষ থেকে আল্লাহ ইজ্জতের পক্ষ থেকে আল্লাহ সমস্ত আশিকিন সি প্লাস টিভি চট্টগ্রাম